নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদেরকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো। আর এই রেসিপিটা করা খুবই সহজ, আর আমরা বাঙালিরা কিন্তু ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে প্রায় খেয়ে থাকি। আর এই রেসিপিটা খুবই একটা সাধারণ একটা রেসিপি, এটা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন। যে উপকরণগুলো লাগবে তার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে ঝাল বুঝে দেবেন আপনারা যে যেরকম পছন্দ করেন। আর এখানে নিয়ে নিয়েছি 4 চামচ আমি গোটা সর্ষে, মানে কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে পোস্ত অ্যাড করতে পারেন, তো আমি এখানে পোস্তের ব্যবহার করিনি, আমি রান্নাটা সর্ষে দিয়েই করব। এবার আমি মিক্সার একটা পেস্ট করে নেবো, তার জন্য আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণটা দিলে কী হবে, তেতো হবে না, এটা আপনারাও নিশ্চয়ই জানেন। তো আমিও লবণটা দিয়েই কিন্তু পেস্টটা তৈরি করি আর জল দিয়ে দিলাম। এবারে একটা পেস্ট তৈরি করে নিলাম, পেস্টটাকে কিন্তু আমি এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি যে কোনো রান্না করি যখন সর্ষে দিয়ে, তখন কিন্তু আমি এভাবে ছেঁকেই রান্নাটা করি, কারণ সর্ষের যে খোসাটা থাকে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। আর দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এই পেস্টটা দিয়ে কিন্তু রান্নাটা করব। এদিকে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। আর খুব বেশি ইলিশ মাছ কিন্তু ধোয়া যায় না, ইলিশ মাছ বেশি ধুলে কিন্তু গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবারে ভালো করে মাছগুলোকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলটা একবার একটু বেশি করে দিয়ে নিচ্ছি, আমি কিন্তু আর কোনো সর্ষের তেলের এখানে ব্যবহার করব না। এবারে সর্ষের তেলটাকে ভালো করে কড়াইয়ের চারদিকে একটুখানি মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো লেগে না যায়। আর তেলটা বেশ ভালো করে গরম হলেই কিন্তু মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, এখানে হালকা ভাজা দেবো। আর হালকা ভাজা দিলে কিন্তু মাছের স্বাদটা বজায় থাকবে, যখন ঝোলটা রান্না করব তাহলে কিন্তু ঝোলটা খেতে স্বাদ লাগবে। তো এক পাশ আমি ভেজে নিয়েছি, একটু আমি ওলট পালট করে দিচ্ছি মাছগুলোকে আর এক পাশ ভেজে নেওয়ার জন্যে। আমি আগেই বলেছি হালকা ভাজা দেবো, এবারে মাছগুলো ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি এক এক করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যেহেতু বেগুন দিয়ে আমি ইলিশ মাছের ঝোলটা করব, তো আমি এরকম ছোট ছোট বেগুন টুকরো করে কেটে নিয়েছিলাম। এভাবে বেগুনগুলো কিন্তু একটু হালকা ভাজা করে নিতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো কিন্তু পানসা লাগবে খেতে। তো আমি এভাবেই রান্নাটা করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কীভাবে রান্না করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেগুনের মধ্যে দেখুন আমি একটু হালকা লবণ দিয়ে দিলাম, যাতে লবণের স্বাদটা ভালোভাবে বোঝা যায়। এবারে বেগুনগুলো এক এক করে আমি এভাবে তুলে নিচ্ছি। কড়াইতে যে বাকি তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার কালো জিরের থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে এসছে ফোড়নের, তখন কিন্তু আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, মানে সর্ষে আর লঙ্কা দিয়ে, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া ছিল, হলুদটা বুঝে দিতে হবে। আমি দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। এবারে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কত সুন্দর মিহি পেস্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো মশলা যত পেস্ট ভালো হবে, ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর যেহেতু সর্ষে দিয়েছি, খুব বেশি ভাজবো না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু আমি ঝোল করব, সেই জন্য আমি এখানে একটু জলের ব্যবহারটা বেশি করেছি। আর হালকা পাতলা কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর ঢাকনা চাপা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। বেগুন আর মাছগুলো ভালো করে এবারে একসাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ঝোল আর মশলা সব কিছু মাছের মধ্যে বা বেগুনের মধ্যে ঢুকে যায়। এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে চেরা কাঁচা লঙ্কা দিইনি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা বুঝে দেবেন, আর যদি আপনারা চান চেরা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঝালের ব্যবহারটা কমই করেছি। এরপরে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপরে দেখুন পরিবেশন করে নিচ্ছি। তো ফাইনালি আমি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।